মোহনবাগানের দেখানো পথে হাঁটতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসার হ্যাঁ ঠিকই শুনেছেন এবং বিস্তারিত আরও ভিডিওতে শুনবেন এবং এরই সাথে ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ কী হবেন সেই সম্পর্কেও একটা আলোচনা করার আছে তো ভিডিওটা একদম শেষ অব্দি দেখো পুরোপুরি আপডেট থাকার জন্য অবশ্যই প্রত্যেকটা টপিকের সম্পর্কে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না যারা প্রথমবার এসেছো ওই চ্যানেলে এবং এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কিশোর ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য আপাতত চলো যদি আমরা ফার্স্টেই শুরু করি এই মুহূর্তে মোহনবাগানের আপডেটস নিয়ে তো তাহলে মোহনবাগান তো গেল না ভয় পেয়ে তারা ইরান গেল না হ্যাঁ ঠিকই ভয়ে পেয়েই তারা যায়নি কিন্তু তারা ট্র্যাক্টরকে ভয়ে পে পেয়ে যায়নি এরকমটা নয় তারা ভয় পেয়েছে ইরানে এই মুহূর্তে যে পরিস্থিতি সেটাকে এবং কি পরিস্থিতি সেটা আলাদা করে করে নতুন আর বলে দিতে হবে না আমরা অলরেডি ক্লিপিংস দেখেছি দেখেছি ছবি এসিএল টু ম্যাচ চলছে তার মাঝখানে আমরা দেখছি প্লেয়ারদের মাথার উপর দিয়ে মিসাইল চলে যাচ্ছে রকেটস চলে যাচ্ছে হ্যাঁ এরকম পরিস্থিতিতেই তো একটা ফুটবল ম্যাচ হওয়া উচিত ঠিক তাই তো মানে যারা এই বলছিলেন না যে মোহনবাগানের যাওয়া উচিত ছিল না গিয়ে বড় ভুল করেছে ভারতের নাম এবার তারা কি বলবেন মানে বিশাল কয়েকজন হনু হনু জার্নালিস্ট রয়েছেন যারা বিশাল বড় বড় নাকি প্ল্যাটফর্মসে কাজ করে এসেছেন তারা তো বিশাল রকম টুইট করছিলেন এই হবে ওই হবে তারপরে সবকটা দেখলাম এই সব ছবি টবি দেখে পুরনো সব টুইট ডিলিট করে দিয়েছেন কিছু মোহনবাগান ফ্যান ক্লাবসরা পর্যন্ত দেখা যাচ্ছে যে এখন ক্ষমা চাইছে ম্যানেজমেন্টের কাছে সমর্থকদের কাছে যে তারা ভুল বুঝেছিল আরে ভাই এটা ভুল বোঝারই বা কি আছে পরিস্থিতি যুদ্ধের এটা আমরা সকলেই জানি পরিস্থিতি আরো ডিটোরিয়েট করবে আপকামিং ডেজে এটাও আমরা জানি তো এর মাঝখানে একটা দল কি করে তার ফুটবল টিমকে মাথায় স্পেশালি যেখানে ইরানের যে এয়ার স্পেস সেটাকেও বন্ধ করে দেওয়া হচ্ছে তো তাহলে মোহনবাগানের প্লেয়াররা তো ওখানে গিয়ে আটকে পড়তো তারা ফিরতো কিভাবে সেটা ভেবে দেখেছ আর এরকম পরিস্থিতিতে কিভাবে বা এএফসি ম্যাচ করাচ্ছে ইরানে এটা জেদ ছাড়া আর কিছু নয় এবং এএফসি টু বি ভেরি অনেস্ট হ্যাজ বিন ডমিনেটেড বাই পলিটিশিয়ানস প্রেসিডেন্টস ফ্রম দোজ রিজিয়ানস এবং স্বাভাবিকভাবেই তারা নিজেদের দেশকে তো খারাপ জায়গায় পোট্রে করতে পারে না তো ইরান থেকে ম্যাচ রিস্কেডিউল করে দেওয়া মানে হচ্ছে নিজের দেশের নাম খারাপ করা যে তাহলে সত্যি আমরা বলতে চাইছি আমরা যুদ্ধের মধ্যে আছি তো ভাই যুদ্ধের মধ্যে আছিস তো আছিস এখানে তো কোনো গ্রে এরিয়াই থাকার কথা নয় স্পেশালি ওয়েন দ্য সেফটি অফ প্লেয়ার্স ইজ কনসার্ন তো এএফসি রিসেন্টলি নয় অনেক দিন ধরেই বিকে গেছে ঠিক আছে এইসব বিভিন্ন ফেডারেশনসের কাছে বিভিন্ন দেশদের কাছে দে হ্যাভ সোল্ড দেম সেলস লিটারলি হয়ে গেছে এএফসি ওরা যা বলবে এএফসি তাই করবে এদিককার দেশের কথা এদিককার ফেডারেশনের কথা এফসির কিচ্ছু যায় আসে না কিন্তু এবার যে বড় বোমটা পড়তে চলেছে এএফসির মাথায় সেটাকে কি করে এএফসি হ্যান্ডেল করে এটাই হচ্ছে এখন দেখার পালা বিকজ অনেস্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাউদি আরেবিয়ার ক্লাবসরাও পর্যন্ত চিঠি পাঠাতে চলেছে এএফসিকে এবং তারা দাবি করেছে তাদের যে এসিএল এলিট ম্যাচেসগুলো রয়েছে ইরানে সেগুলোকে রিস্কেডিউল করা হোক কোনো নিউট্রাল ভেনুতে এবং এটাকে লিড করতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসার তারা পরিষ্কার জানাতে চলেছে অক্টোবর বাইশ তারিখ সম্ভবত তাদের ম্যাচ রয়েছে এসিএল এলিটের এবং সেই ম্যাচ তারা ইরানে খেলতে যাবে না নিউট্রাল ভেনুতে তারা খেলবে এই নিয়ে চিঠি তারা এ কে পাঠাচ্ছে এবার এ এফসি কি করবে সাউদি আরেবিয়াকে কি করে তারা রিজেক্ট করবে আর যদি সাউদি আরেবিয়াকে তারা রিজেক্ট না করতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের ফেভারিট ডিসিশন যাবে বিকজ তখন মোহনবাগান বলবে ও ভাই আমি ইন্ডিয়ান ক্লাব বলে তুই আমার জন্য রিস্কেডিউল করলি না আর ও সাউদি আরেবিয়া বলে তুই ওর জন্য রিস্কেডিউল করে দিলি ম্যাচ তখন কিন্তু মোহনবাগানের কেস স্ট্রং হবে আর যদি এ এফসি বলে আমি ম্যাচ রিস্কেডিউল করবো না তাহলে সাউদি আরেবিয়ার ক্লাবসরা কি ছেড়ে দেবে তোমার মনে হয় বিকজ স্পেশালি এখন এই মুহূর্তে এশিয়ান ফুটবলে সাউদি এরেবিয়া আর দ্য জায়েন্টস তাদের সব থেকে বড়ো লিগ সব থেকে বড়ো প্লেয়ার্স এবং ন্যাচারালি এরকম সিচুয়েশানের তারকা প্লেয়ারদের পাঠানো খুবই ডিফিকাল্ট এবং এটা বাইশ তারিখের কথা হচ্ছে লিটারালি এখনও সময় আছে বাইশ তারিখ আসতে তার আগেই আলনাসার বলে দিচ্ছে এই সিচুয়েশানে আমরা যাবো না তো মোহনবাগান তো ভাই দুদিন আগে বলেছে তাদের কাছে তো রিয়্যাক্ট করার সময়ও ছিল না তো সেখান থেকে দাঁড়িয়ে এএফসি কি করে জাস্টিফাই করতে পারে মোহনবাগানকে তারা যদি পেনালাইজ করে তাহলে কিন্তু এটা একটা খুব খুব খারাপ এক্সাম্পল সেট করতে চলেছে এ এফ সি অ্যান্ড এ হ্যাজ টু বি কোয়েশ্চেন তাদের লয়্যালটিকে কোয়েশ্চেন করা উচিত আই ডোন্ট থিঙ্ক এখানে মোহনবাগানকে পেনালাইজ করা উচিত তিন পয়েন্ট ম্যাচ ফরফিট কিসের জন্য ভাই একটা দেশে যুদ্ধ চলছে ওখানে গিয়ে প্লেয়াররা খেলতে যাবে ছেলে খেলে নাকি হ্যাঁ ওখানকার জার্নালিস্টরা পর্যন্ত ক্ষমা চেয়েছে যে তারা ভুল ভেবেছিল এখানকার সিচুয়েশন ভালো আছে বলে প্লেয়াররা ম্যাচ খেলছে তার উপর দিয়ে মিসাইল যাচ্ছে অ্যান্ড এএফসি ওয়ান্ট দিস প্লেয়ার্স টু প্লে ইন দিস কাইন্ড অফ সিচুয়েশন তাহলে এএফসি কে বিদায় জানানোর সময় এসে গেছে এইসব টুর্নামেন্ট খেলার কোনো মানে হয় না ইফ দে ক্যানট প্রায়োরিটাইজ দ্য প্লেয়ার্স সেফটি সো ইমিডিয়েটলি মোহনবাগান শুড বি চ্যালেঞ্জিং এএফসি এর ডিসিশন তারা যদি এই ম্যাচটাকে ফরফিট ঘোষণা করতে চায় তাহলে এই ম্যাচটা যাতে ফরফিট না হয় সেই ডিসিশনটাকে চ্যালেঞ্জ করা উচিত মোহনবাগানকে বাগানকে বিকজ এখানে দোষটা তো মোহনবাগানের নয় দোষটা ইরানের ইরানের ক্লাবসদের ইরানের ফেডারেশনের ইরানের গভর্নমেন্টের তো তারা যখন যুদ্ধের মধ্যে আছে দেন ওয়াই শুড অ্যান ইন্ডিয়ান ক্লাব সাফার ফর সামথিং উইচ ইজ বিং ডান বাই ইরান এটা তো কোনো সেন্সই হয় না সো এএফসিকে একটা ইম্পর্টেন্ট ডিসিশন এখানে নিতে হবে অ্যান্ড ইফ দে আর পেনালাইজিং মোহন বাগান ফর দিস ডিসিশন দেন আমার মনে হয় সব ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের আওয়াজ তোলা উচিত বিকজ আলটিমেটলি ইট ইজ নট দ্য রাইট ডিসিশন ফর ইন্ডিয়ান ফুটবল যেরকমভাবে এক হয়ে তোমরা মোহনবাগানকে গালাগালি করছিলে এখন যখন তোমরা সিচুয়েশানটা জানো যে হ্যাঁ অ্যাকচুয়ালি যুদ্ধ চলছে অ্যাকচুয়ালি মিসাইলস রকেটস লঞ্চ হচ্ছে ইনফ্যাক্ট যেখানে খেলা হতো তা ব্রিজ সেখান থেকে ওটা একটা লঞ্চ প্যাড ছিল রকেটস আর মিসাইলসের তাহলে সেখানে কীভাবে মোহনবাগান গিয়ে খেলতো বস হ্যাঁ তো ইটস হাই টাইম দ্যাট ইন্ডিয়ান ফুটবল ফ্যানস ইউনাইট অ্যান্ড রেজ আপ ভয়েস আগেনস্ট এএফসি যে ফার্স্ট অফ অল ইউ ক্যানট পেনালাইজ মোহন সেকেন্ড অফ অল তুমি মোহন বাগানকে তিন শূন্য ম্যাচ ফরফিট করতে পারো না এবং থার্ড তুমি যদি আলনাসারের ম্যাচ রিস্কেডিউল করাচ্ছ তাহলে তোমাকে মোহন বাগানের ম্যাচও রিস্কেডিউল করতে হবে আর যদি তুমি মোহন বাগানের ম্যাচ রিস্কেডিউল না করছো দেন মোহন বাগান শুড বি গেটিং দ্য থ্রি পয়েন্টস বিকজ এখানে মোহন বাগানের দোষ নয় এটা ইরানের দোষ ইরানের ফেডারেশনের দোষ ইরানের গভর্নমেন্টের দোষ দোষ বা কি বলবো যুদ্ধের মধ্যে আছে তো ওরা যদি যুদ্ধের মধ্যে থাকে তাহলে মোহনবাগান কি করবে একটা ইন্ডিয়ান ক্লাব যুদ্ধের মধ্যে কেন যাবে দ্যাট ইজ দেয়ার কনসার্ন দ্যাট ইজ নান অফ মোহনবাগানস বিজনেস অর এআইএফএফ বিজনেস অর ইন্ডিয়ান ফুটবলস বিজনেস ওদের জন্য মোহনবাগান ম্যাচ খেলতে যেতে পারিনি এটা হচ্ছে মেন ফ্যাক্ট तो हमें कैनो ट्रैक्टर शुड भी अवार्डेड थ्री पइंट इट हाज टू भी मोहन बागान ज्या के तीन पॉइंट देवा उचित से ही भाव कोहन बागान के ए एफ सी डिसिप्लिनारि कमिटी ए केस लड़ते एंड दे हाव टू फाइट फर जस्टिस और जो जस्टिस ना देन इंडियन फुटबल फैन्स शुड यूनाइट एंड रेज अ वेस अगेंस्ट ए एफ सी जरा एक्ट लिटरल पपेट यब देश दिस इज प्लेन एंड सीम्पल फैक्ट তো এই হচ্ছে মোটামুটি এএফসি কে নিয়ে আপডেট দেখতে হবে তারা আল নাসারের এই রিকোয়েস্টটাকে নিয়ে কি করে অনেক ওখানকার জার্নালিস্ট বলছে ইরানের যত রিপ্রেজেন্টেটিভ রয়েছে তাদের প্রত্যেকের ম্যাচ রিস্কেডিউল হবে তাদের প্রত্যেকের ভ্যানিউ চেঞ্জ হবে একটা জায়গা থেকে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে একটা জায়গা রিপোর্ট বেরিয়ে আসছে যে সৌদি আরেবিয়ার এই রিকোয়েস্টকে এ প্রাধান্য দেবে না দে উইল ক্যারি অন উইথ দ্য ম্যাচেস তো তখন সৌদি আরেবিয়ার ক্লাবরা চুপ করে বসে থাকবে না এটা গ্যারেন্টিড আর থার্ড হচ্ছে যেই ক্লাবসরা চিঠি পাঠাবে যে আমরা যাব না সেই ক্লাবসগুলোর ম্যাচ রিস্কেডিউল হবে তো কোনটা এখন হতে চলেছে এটা তো সময় বলবে বাট থিংস আর নট লুকিং গুড অ্যাট দি এএফসি অফিসেস বেসিক্যালি এটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে আপডেট সামনে মোহাম্মদ ম্যাচ মোহনবাগান কিন্তু এখন টিম এখন এই মুহূর্তে ওই ম্যাচ নিয়েই ভাবছে বাকি ম্যানেজমেন্ট তারা ব্যাক এন্ডে কিন্তু এইসব ব্যাপারগুলো নিয়েও ভাবছে দে আর প্রিপেয়ারিং দেয়ার কেস অ্যান্ড দে উইল বি ফাইটিং দিস কেস তো এই হচ্ছে মোটামুটি ইস্যু মোহনবাগানকে নিয়ে যদি চলে আসে আমরা এবার ইস্টবেঙ্গলের আপডেটে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে শোনা যাচ্ছে রিপোর্টস বেরিয়ে আসছে যে অস্কার ব্রুজনকে ইস্টবেঙ্গল অ্যাপ্রোচ করেছে টু বি দ্য নিউ হেড কোচ অফ এফসি এবং এরই সাথে অ্যালবার্ট রোকা যিনি এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি এর টেকনিক্যাল অ্যাডভাইজার হয়ে আছেন তাকেও শোনা যাচ্ছে করা হয়েছে এবার দেখতে হবে যে এদের সাথে ইস্ট বেঙ্গল ফাইনালাইজ করতে পারে কিনা কোনো কথাবার্তা বা এদের মধ্যে কেউ আসে কিনা এবার অস্কার ব্রুজানের ক্ষেত্রে বা অ্যালবার্ট রোকার ক্ষেত্রে আমি বারবার বলছি আমি কোন রকমের ডিটেলসে যাবই না যে কোচ কিরকম বা আই উইল নট রিয়্যাক্ট ইয়েট টু দিস অ্যাপ্রোচেস বিকজ এগুলো প্লেন রিপোর্টস এবার কি আসছেন এটা যখন একটা ভালো জায়গায় এগোবে তখন উই মাই ডিসকাস অ্যাবাউট ইট যে পজিটিভস নেগেটিভ স্কি বাট অন এ হাই লেভেল যদি আমরা অ্যালবার্ট রোকার কথা বলি তাহলে দেখো অ্যালবার্ট রোকার সম্পর্কে আমি আগের তিনি বলছিলাম যে তিনি বহু বছর হয়ে গেছেন কোচিং বাইরে আছেন লাস্ট তিনি এফসি সি বার্সেলোনাতে ফিটনেস কোচ ছিলেন কোচিং থেকে অনেক দূরে ছিলেন এবং এরই সাথে সাথে তারপরে ব্যাঙ্গালুরু এফসির টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছেন তো কোচিং রোলে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে তিনি নেই তাহলে হঠাৎ করে তাকে যদি আনা হয় এ কেস যেন হোসে মলিনার মতন না হয়ে যায় যে হোসে মলিনার ক্ষেত্রেও কিন্তু তিনি ছ সাত বছর কোচিংয়ের বাইরে ছিলেন এবং তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি নাথিং ইজ ওয়ার্কিং ফর বাগান না কোনো প্ল্যান বোঝা যাচ্ছে না ট্যাকটিক্স ঠিক লাগছে নাথিং তো সেদিক দিয়ে দেখতে গেলে অ্যালবার্ট রোকার ডিসিশনটা অ্যাজ আ কোচ হয়তো হ্যাঁ তিনি ভালো বেঙ্গালুরু এফসিকে সাকসেস এনে দিয়েছেন সেটাও ঠিক কথা বাট ইট হ্যাজ বিন লং লং ওয়ে ব্যাক ইন টাইম प्राय बोची सत आठ बच्चों आगे घटना इसब तो अलबार्ट रोका से एक ही सकसेस इस्ट बेंगल के इने देवें की ना दैट इज अः भेरि लंग शट तर तो चार पाँच बच्चों कोचिंगर मध्य ही नहीं सो दिज आर भेरि बिग नेगेट्स अलबार्ट रोकार क्षेत्र में अस्कर ब्रुजनर क्षेत्र जो आई एम नट सरप्राइज बिकज अस्कर ब्रुजन के लिए अनेक दिन लिंकअप क्योंकि चलते इनफैक्ट मोहन बागान लिंकअप छो अस्कर ब्रजनर एक समय बट व्हाट आई एम सजेस्टिंग इज इफ देर एक्चुअली लुकिंग फर अस्कर ब्रुजन চয়েসটা কিন্তু খুব একটা খারাপ হবে বলে আমি মনে করছি না বিকজ দেখো অস্কার ব্রুজন নোজ ইন্ডিয়ান ফুটবল ভেরি ওয়েল তিনি দু হাজার পনেরোতে মুম্বাই সিটি এফসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন তারপর মুম্বাই এফসিতেও তিনি দু তিন মাসের জন্য কোচিংয়ে করিয়েছেন তারপরে তিনি বাংলাদেশ চলে গেছিলেন বসুন্ধরা কিংসের দায়িত্ব সামলেছেন একটা যথেষ্ট প্রফেশনাল ক্লাব বসুন্ধরা কিংস এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যদি আমরা বসুন্ধরার রেজাল্ট দেখি হ্যাঁ হয়তো বাংলাদেশ লিগ সেরকম ভালো বড় কিছু লিগ নয় বাট অ্যাজ আ ক্লাব যদি আমরা বসুন্ধরাকে দেখি তারা কিন্তু ইন্ডিয়ান ক্লাবসদের হারিয়েছে এই অস্কার ব্রুজনের আন্ডারেই তো সেই কারণে আজকে অস্কার ব্রুজনকে অনেকেই জাজ করছেন বিকজ তিনি একটা বাংলাদেশি ক্লাবকে সামলাচ্ছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি ইস্টবেঙ্গলে আসবেন কীরকম কোয়ালিটির কোচ অনেকেই প্রশ্ন তুলছেন বাট ইফ ইউ আর টু আস্ক মি অস্কার ব্রুজন কিন্তু খুব একটা খারাপ চয়েস হবে না হাই টেম্পো হাই প্রেস পজিশনাল প্লেয়ের ওপর কিন্তু অস্কার ব্রুজন তার নিজের খেলা সাজায় এবং ইস্টবেঙ্গলের কিন্তু এরকমই একটা এনার্জির দরকার দলটার মধ্যে অ্যান্ড অস্কার ব্রুজন কুড অ্যাকচুয়ালি ওয়ার্ক ফর ইস্টবেঙ্গল আমি কিন্তু এটাকে অনেকেই নেগেটিভভাবে দেখছেন অনেকেই আমি এটাকে এখনও কিন্তু নেগেটিভের জায়গায় দেখছি না আই থিঙ্ক অ্যালবার্ট রোকার থেকে অস্কার ব্রুজন ওড বি আটার অপশন গিভেন দ্যাট লোকটা কোচিংয়ের মধ্যে ছিল এর মাঝখানে বাংলাদেশেরও দায়িত্ব সামলেছেন বসুন্ধরা কিংসকে বারবার চ্যাম্পিয়ন করেছেন ইন্ডিয়ান ক্লাবসদেরও হারিয়েছেন এএফসি কাপের মঞ্চে সো ওয়ার ডিউ সি দ্য নেগেটিভস আমি খালি সমর্থকদের কাছে জানতে চাই ওটা ওপেন কোয়েশ্চেন দেখো আমি অস্কার ব্রুজন নিয়ে খুব ডিটেলসে এখনও জানি ঠিক আছে তো আনডিল অ্যান্ড আনলেস এটা আরও এগোচ্ছে আই থিঙ্ক উই শুড রিফ্রেন ফ্রম স্পিকিং এনিথিং অবাউট দিস বাট আমি সমর্থকদের থেকে জানতে চাইছি যে তোমাদের অস্কার ব্রুজনকে কেন পছন্দ হচ্ছে না বেসিক্যালি তোমার তোমাদের কি মনে হয় যে অস্কার ব্রুজন কেন ইস্টবেঙ্গলের জন্য পারফেক্ট কোচ নন এবং কেন অ্যালবার্ট রোকা অস্কার ব্রুজনের থেকে পারফেক্ট কোচ আমি এটা একটু তোমাদের থেকে জানতে চাই তো অবশ্যই এটা ওপেন কনভার্সেশন কমেন্টে জানিও তোমাদের কি মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে বাট আমাকে যদি জিজ্ঞেস করো আমি অ্যালবার্ট রোকার থেকে অস্কার ব্রুজনকে কিন্তু এগিয়ে রাখবো এই হচ্ছে আমার পার্সোনাল মতামত বাট মোটামুটি এই হচ্ছে আজকের আপডেট গাইস তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কিরকম লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না যারা প্রথমবার ছোট্ট ওই চ্যানেলে এবং এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ